আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব, যে কোনো ছবি, যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড যদি আপনি পরিবর্তন করতে চান, এখানে দেখুন আমি এই যে ছবিটা রয়েছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি ঠিক এরকমভাবে আমি পরিবর্তন করতে পেরেছি। তো এই কাজটা কিভাবে করা যায়, আপনি আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে তাহলে মোবাইল ফোনেরও আপনি যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন। আবার যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেটা দিয়েও কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজে আপনি রিমুভ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনি যে কালার বা ডিজাইন করবেন সেটাও আপনি করতে পারবেন। তো এই বিষয়টা কিভাবে করা যায় সে বিষয়টা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা চলে যাব গুগলে। তো গুগলে আসার পর আপনার যদি মোবাইল ফোনে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি আপনার মোবাইল ফোনে অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি গুগলে চলে আসবেন। আসার পর আপনি এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিখে আপনি এরকমভাবে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে এই যে রিমুভ বিজি এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন, সেটাও আপনি মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি মোবাইল ফোনে অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার হয়তো চাচ্ছেন না আপনি অ্যাপটা ব্যবহার করতে, আপনি এরকমভাবে আপনি ব্রাউজ করবেন। তো প্রথমেই আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনি যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে আপনি নিয়ে আসবেন। এই যে আমি এই পিকচারটা এখানে নিয়ে আসলাম, সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনার নেট স্পিডটা যদি আপনার ভালো থাকে তাহলে দ্রুত করতে পারবেন, আর যদি আপনার ইন্টারনেট স্পিডটা কম থাকে তো একটু সময় নেবে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক সুন্দরভাবে একদম নিখুঁতভাবে ক্লিয়ার করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু কিছু কাজ রয়েছে। এই কাজগুলো হচ্ছে এই যে দেখুন এখানে ইরিজ রিস্টোর, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে এখানে যখন আমি ক্লিক করব আমি চাচ্ছি যে এই পিকচারের পিছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে। এই যে এখানে অনেক ধরনের পিকচার রয়েছে, আপনি যে ছবিটাই দিতে চান সেই ছবিটা কিন্তু এখানে আপনি সেট করতে পারেন। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো আপনি ইচ্ছা করলে আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি সেট করে নিতে পারেন। এই যে দেখুন এরকমভাবে আপনি সম্পূর্ণ যেই পিকচারটাই আপনার পছন্দের সেই পিকচারটাই আপনি কিন্তু এখানে সেট করে আপনি নিতে পারেন। অথবা আপনি যদি চান যে না, আমি শুধু এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা এখানে আমি শুধু একটা কালার দেব, সেটা আপনি পারবেন। এইখানে ফটো আর এখানে হচ্ছে কালার, যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই যে দেখুন আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা কিন্তু আপনি এরকমভাবে আপনি দিতে পারবেন, আপনার পছন্দ মতো এখান থেকে যে কালার। আর যদি আপনি পিছনে যদি ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো পিকচার বা ছবি যদি দিতে চান তাহলে এখানে দেখুন অনেক ধরনের ছবি অনেক কিছু রয়েছে, এগুলো কিন্তু আপনি আপনি আপনার পছন্দ মতো সিলেকশন করে আপনি নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আপনার পছন্দ মতো যে সমস্ত পিকচার রয়েছে সেই পিকচারগুলো যদি এখানে আপনি ভাবলেন যে না, এখানে যতগুলো পিকচার রয়েছে এই পিকচারগুলো আমার একটাও আমার পছন্দ হয়নি, আমি চাচ্ছি যে আমার পার্সোনাল কিছু পিকচার যেগুলো আপনার মোবাইল দিয়ে উঠিয়েছেন বা ক্যামেরা দিয়ে আপনি যেই ছবিগুলো উঠিয়েছেন অথবা আপনার কোনো পছন্দের যদি ছবি থাকে সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে, এই যে এখানে দেখুন প্লাস চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পিকচারটা সেট করতে চান এটা আপনার কম্পিউটার অথবা ডেস্কটপ থেকে কিন্তু আপনি সেট করে আপনি নিয়ে নিতে পারেন। তো আমি যদি এখানে একটা পিকচার আমি আপনাদেরকে দেখাই, ধরুন আমি এই পিকচারটা আমি এখানে আমি সেট করব, বা আমি আরেকটু ভিন্ন পিকচার আমি সেট করব। তো আপনি আপনার পছন্দ মতো এই পিকচারটাই এটা দিয়ে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে দেখবেন যে পিকচারটা একটু লোড হবে, লোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এই যে দেখুন চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্যাকগ্রাউন্ড সহ এই পিকচারটা এখন তো আপনার সেভ করতে হবে, তো আপনি কি করবেন, আপনি এখানে এই যে ডান এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে ডাউনলোড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই পিকচারটা আপনার ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন। এখন মেইন কথা হচ্ছে যে না, আমি তো চাচ্ছি যে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। এই যে দেখুন, যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান শুধু ছবিটা নিতে চান, এই যে এখানে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি এখানে আপনি ক্লিক করে এই যে ডান দিয়ে আপনি ডাউনলোড দিবেন, তখন এখানে ছবিটা কিন্তু এই যে দেখুন
অটোমেটিক চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।